আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, কনসালটেন্ট ধানমন্ডি পপুলার নিউরোসার্জারি। আমি একটা কমন বিষয় বলি, একটু মজা করি। আমি যেহেতু গ্রামেরই মানুষ, আমার অনেক আত্মীয় স্বজন আছে গ্রামে থাকেন, ওনারা আমাকে প্রায় জিজ্ঞেস করে, শফিক বলো তো কোমরে অসুখ রুখে আমি কাকে দেখো, একজন ডাক্তারের ঠিকানা দিয়ে দাও। তো আমি একজন ডাক্তারের ঠিকানা দিয়ে দিই, উনি দেখা ঘুরে আসুক, যদি উনি ওখানে হ্যাপি হয়ে যায় হইলো, আর যদি আমার কাছে কখনো আসে আমি আবার দেখবো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কোমরের ব্যথা রুগী আসলে কারা দেখে, বা কোমরের ব্যথা ক্রসলি কি কি কারণে হয়। এটা এতটাই কমন সমস্যা, আমার মানে কোমরের ব্যথা নেই এরকম মানুষ নেই। তো কোমরের ব্যথা কোমরের কন্ডিশনের জন্য হইতে পারে। কোমরের কন্ডিশন কি? ভার্টিব্রা, মেরুদণ্ডের সমস্যার জন্য হইতে পারে, স্পাইনাল কর্ড বা নার্ভসগুলোর সমস্যার জন্য হইতে পারে, মাসল স্ট্রেইন এর জন্য হইতে পারে, যেটা মেকানিক্যাল ব্যাক পেইন বলে থাকি। তলপেটের কোনো কন্ডিশন, মহিলাদের স্পেশালি তলপেটের কোনো কন্ডিশনের জন্য কোমর ব্যথা করতে পারে। তো কোমর ব্যথা মানেই যে ভয় পাওয়ার বিশাল সমস্যা, সেটা না। আমরা জেনে থাকি মেজরিটি, মোর দ্যান 80% কোমরের ব্যথা আসলে মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা অনেক সময় স্ট্রেস বা বিভিন্ন ধরনের বিয়ার অ্যান্টিয়ার এর সাথে রিলেটেড। সেই জন্য এই ব্যথাগুলো আসলে আমরা নিয়ম মানব, স্ট্রেস অ্যাভয়েড করব, এর সাথে জড়িত এরকম হইলেই ভালো হয়ে যায়। আর যেগুলো কারণ আছে মেরুদণ্ডের অসুখ বা নার্ভের অসুখ হলে ব্যথার টিপিক্যাল কিছু ধরন থাকে, যেমন টিউমার হলে টিউমারের ব্যথাগুলো রাতে বাড়ে, আস্তে আস্তে অনেকদিন থাকলে এই ব্যথাগুলোই পাওয়া যায়, আরও যখন অনেকদিন থাকে আস্তে আস্তে শক্তি কমে যায়। যদি নার্ভ রিলেটেড ব্যথা থাকে, যেটা আমরা অনেকেই জানি, লম্বাগো সায়াটিকা, লম্বাগো মানে ব্যাক পেইন, সায়াটিকা মানে পায়ে ব্যথা, কোমর থেকে শুটিং পেইন পায়ের পিছন দিয়ে নিচে চলে যায়, এই ব্যথাগুলো আমরা বলে ধরেই নিই এটা মূলত নার্ভ পেইন, কোনো একটা নার্ভের প্যাথোলজির জন্য পেইন। এইটার একটা কারণ হচ্ছে PLID, আমরা বলে থাকি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে মেরুদণ্ডের হাড্ডি, যে একটা হাড্ডি মাঝখানের জয়েন্টস, এই জয়েন্টটা যখন পিছনের দিকে বাল্চ করে এবং এখান থেকে দেখবেন একটা নার্ভ বের হয়, নার্ভটা একদম পায়ের পিছন দিক দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত যায়, ওই ডিস্ট্রিবিউশন বরাবর ব্যথা করে PLID। এইটারও মেজরিটি নিয়ম মানলে, কিছু ওষুধ, এক্সারসাইজ, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ভালো থাকে। তার মানে দেখেন, আমি বললাম কোমরের ব্যথার একটা বড় কারণ হচ্ছে মেকানিক্যাল, সেটা নিয়ম মানলে ভালো থাকে। PLID-র একটা বড় অংশ আমরা সার্জারি ছাড়াই ভালো থাকি। তার মানে কোমর ব্যথা আসলে মেজরিটি কিছু নিয়ম মানলেই ভালো থাকা যায় আর কি, ভয় পাওয়ার মতো এরকম কিছু না। আর তলপেটের বা লোয়ার অ্যাবডোমিনাল কোনো কন্ডিশন হলে সেটা কন্ট্রোল করবো, তাহলে ব্যথা চলে যাবে। আর যেগুলো কাজ করলে আসলে ব্যাকে স্ট্রেইন পরে আমরা সেই কাজ করবো না, যেমন সামনে ঝোঁকা, নিচ থেকে ভারী জিনিস তোলা, এই কাজগুলো পরিহার করবো। অ্যাট দ্য সেম টাইম সিডেন্টারি লাইফস্টাইল, যাদের ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করবো আমরা ভালো থাকবো। আর যারা হেভি ওয়ার্ক করেন, সেগুলো ধরেন আমি একজন মানুষ যদি বলে আমি কম বয়সে এই করতাম, এত কাজ করতাম, এখন কেন করবো না, এটা আসলে মেনে নিতে হবে যে বয়স বাড়ার সাথে সাথে কিছু বিষয়ে আমাকে শ্রদ্ধাশীল হইতে হবে, কোমরের উপর শ্রদ্ধাশীল হইতে হবে। আগে যেই কাজগুলো ইজিলি করলাম, এখন এটা করবো না, আমি সামনে ঝুঁকবো না, সামনে ঝুঁকে বেশি জিনিস তুলবো না, ভারী জিনিস তুলবো না, তাহলে আমার ব্যাক স্ট্রেসড হবে না, ব্যাক ভালো থাকবে আর কি। তো মোটামুটি কোমর ব্যথা হইলেই যে আমি ভয় পেয়ে যাবো, প্যানিক হবো, সেটা না। আমি নিয়ম মানবো, ডাক্তার সাহেবরা যা বলছেন কিছু নিয়মের কথা বলবেন সেটা মানবো, কিছু ওষুধের কথা বলছেন সেটা খাবো, কিছু এক্সারসাইজ করতে বলবেন সেটা করবো, একটা স্ট্রেচিং এক্সারসাইজ, মাসল রিলিজিং এক্সারসাইজ বা ব্যাক মাসল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এবং স্ট্রেসফুল লাইফ সেটা পরিহার করবো, এর সাথে আসলে আমাদের এই ব্যথাগুলো জড়িত। আর যদি আমার PLID হয়েই যায়, আমি নিশ্চয়ই ডাক্তারকে দেখাবো, ডাক্তারের পরামর্শ মতো চলবো, ওষুধ দেবেন, নিয়ম মানবেন, যারা ভালো হয়ে গেলেন হইলেন না, যারা ভালো হলেন না এদের যদি সার্জারি লাগে আমি সার্জারি করাবো। কারণ আজকের এই প্রযুক্তির যুগে এই সার্জারিগুলো এখন আমি বলবো অনেক সহজ, একদিনের হসপিটাল স্টে, পরের দিন থেকেই হাঁটবেন এবং অল্প কিছুদিনের ভিতরে উনি ওনার কাজে ফিরে যাবেন। তো এটা যেহেতু এত সহজ, এটা না করে দিনের পর দিন, মাসের পর মাস শুয়ে থেকে থেরাপি দিয়ে আরও বহু কাজ করে কষ্ট করার কোনো দরকার নেই। আর ওই প্রথমে যেই গল্প দিয়ে আমি কথাটা শুরু করেছিলাম যে আমার কোমরে ব্যথা গেলে কোথায় যাব, আপনি জেনে যাবেন যে কারা এই রোগীগুলো দেখে, মেডিসিনের ডাক্তার সাহেবরা দেখেন, ফিজিক্যাল মেডিসিন যারা এক্সারসাইজ বা কমপ্লিট রিহ্যাব প্রোগ্রামের সাথে জড়িত ওনারা দেখেন, স্পাইন সার্জনস যারা আছেন ওনারা দেখেন, নিউরোসার্জনস, নিউরোস্পাইন সার্জনস ওনারা দেখেন, অনেকেই দেখেন।
এনাদের এদের সুপারভিশনে চিকিৎসা হবে, নিয়ম বলে দিবেন, যদি থেরাপি বা রিহ্যাব লাগে ওনারা রিহ্যাবে আপনাকে পাঠিয়ে দেবেন। এতে দুশ্চিন্তার কিছু নাই। প্রত্যেকটা বয়স বাড়লে আসলে বিভিন্ন অসুখ বা ডিজিজ তৈরি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে আসলে আগে থেকে আমরা জানবো, আমরা নিয়ম মানবো যেন এটা আমার না হয়, ভয় পাওয়ার কিছু নাই। আর বেসিক্যালি একটা জিনিস আমরা বলতে চাই, এরকম অসুখ যেটা ডিজেনারেটিভ ডিজিজ, কোমরের ব্যথার একটা কারণ তো ডিজেনারেটিভ পেইন, বা রক্তনালীর আমরা কিছু অসুখ আমরা জানি যেটা হয় বিভিন্ন ডায়াবেটিস বা হাইপারটেনশনের জন্য, এই সবগুলো অসুখের আসলে কি ফ্যাক্টর যদি বলি, কিছু ডায়েটারি রেস্ট্রিকশন এবং এক্সারসাইজ। এক্সারসাইজ করলে আসলে আমাদের সব জয়েন্ট ব্লাড সার্কুলেশন হয়, জয়েন্টগুলো হেলদি থাকে, ডিজেনারেটিভ প্রসেসটা ডিলেইড হয়। আমরা এই সব নিয়ম মেনে চলবো, আমরা অবশ্যই ভালো থাকবো। ধন্যবাদ।